नमस्कार देखছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমি শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব জাগো বাংলার প্রতিবেদন প্রকাশ সেই প্রতিবেদনে লেখা রয়েছে বিজেপির বিকল্প একমাত্র তৃণমূলই দেখতে পাচ্ছেন তুলে ধরছি আপনাদের সামনে জাগো বাংলার সেই প্রতিবেদন যেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে কংগ্রেস ব্যর্থ বিজেপিকে রুখতে বিকল্প শক্তি তৃণমূল কংগ্রেসই আমরা জানি গতকালই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পেয়েছে এবং সেখানে পাঞ্জাব বাদে বাকি চারটি রাজ্যেই একেবারে গেরুয়া ঝড় বয়ে গেছে তারপর জাগো বাংলার এই প্রতিবেদন যেখানে লেখা রয়েছে কংগ্রেস ব্যর্থ বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেসই তাই বিজেপিকে রুখতে বিকল্প একমাত্র তৃণমূল কংগ্রেসই এমনই একটি প্রতিবেদন প্রকাশ পেল জাগো বাংলায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি ঠিক কি রয়েছে এই প্রতিবেদনে বিস্তারিত জানতে চাইব দেখো তৃণমূল কংগ্রেসের যে মুখপাত্র জাগো বাংলায় যে খবর প্রকাশিত হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করছিলেন যে কংগ্রেস তাদের তীব্র বিরোধিতা বিজেপির পক্ষে করতে পারেনি সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি ব্যর্থ এবং সেই বিজেপির বিরুদ্ধে লড়াই করতে ব্যর্থ কংগ্রেস সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ অর্থাৎ 2024 যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে বিরোধীদের যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করেন সেই কথাই কিন্তু এই প্রতিবেদনে লেখা আছে এবং দেখো অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে মমতা বন্দ্যোপাধ্যায় বারেবারেই মন্তব্য করেছিলেন সমস্ত যে আঞ্চলিক দলগুলো রয়েছে সেই আঞ্চলিক দলগুলোকে সামনে আনতে হবে কংগ্রেস বিজেপির বিরোধিতা করতে ব্যর্থ হচ্ছেন এবং গত কয়েকটি ফলাফলে প্রকাশিত এবং গতকাল যে ফলাফল এসেছে তাতেও দেখা যাচ্ছে কংগ্রেস তাদের সমস্ত জায়গাতে শক্তি ক্ষয় করেছে এবং সেই জায়গাতে আঞ্চলিক দলগুলো কিন্তু বেশ কিছুটা উঠে এসেছে এবং দেখো গোয়ার মতো জায়গা সেখানে তৃণমূল কংগ্রেস মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে জোট করেছিলেন তারাও দুটো আসনে জয়লাভ করেছেন অন্যদিকে আপও জয়লাভ করেছে গোয়ায় দুটি আসনে অর্থাৎ বিভিন্ন আঞ্চলিক দল যে শক্তি বাড়াচ্ছে সেই কথাই কিন্তু এই প্রতিবেদনে লেখা আছে অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই জোটের বার্তা কিন্তু এই প্রতিবেদনে প্রকাশ পেয়েছে ধন্যবাদ টেলিফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলা সেখানকে প্রকাশিত প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ রয়েছে যে কংগ্রেস ব্যর্থ বিজেপিকে রুখতে বিকল্প শক্তি হিসেবে একমাত্র ভারতে রয়েছে তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে আপাতত এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন